যাতে ইটালি আর চীন থেকে আসা করোনার ভয়ে ঘরের মধ্যে বন্দি। বিদেশের আসা মানুষের সাথে যোগাযোগ আজ সেল ফোনেতে মুছে গেছে আজ সকলের সাথে সন্ধি। পুরুলিয়া জেলার একমাত্র বাংলা রক ব্যান্ড সৃষ্টির সুরেলা সঙ্গীতের মূর্ছনায় অনেকবার মেতে উঠতে দেখা গেছে পুরুলিয়ার মানুষজনকে। সে জয়চণ্ডী পর্যটন উৎসব হোক কিংবা কলেজের নবীনপরণ, সৃষ্টির মায়াবী সঙ্গীত সৃষ্টিতে হৃদয় আপ্লুপ্ত হয়েছে সমবেত মানুষের। তবে এখন চলছে সংকটময় পরিস্থিতি, করোনার আতঙ্কে জগতবু সমগ্র বিশ্ব, যার প্রকোপ থেকে বাদ পড়েনি আমাদের দেশও। তাই এই সময়টা সমবেত হয়ে রক মিউজিকের মাধ্যমে জনগণকে আপ্লুপ্ত করা নয়, কিন্তু তবুও থেকে যায় শিল্পীর দায়বদ্ধতা। সমাজের মানুষকে গানে গানে সচেতন করার জন্য অভিনব উদ্যোগ নিল সৃষ্টি ব্যান্ডের পাঁচ তারকা অমিত, অভিজিৎ, অসিত, দেবাশিস ও সৌমক। তাদের সকলের প্রচেষ্টায় ভাষ্য রূপ পেল করোনা সচেতনতার গান। সমাজটা নাকি এলোমেলো হতে ইতালি আর চীন থেকে আসা, করোনার ভয়ে ঘরের মধ্যে বন্দি। তাদের এই গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যাপক সাড়া পেয়েছে। সৃষ্টি ব্যান্ডের মেন ভোকালিস্ট অমিত কুমার বাউরি জানান যে তারা বাড়িতে বসে প্ল্যান করে নিজের ভিডিও এবং অডিও তাদের এডিটরকে পাঠিয়ে দেন, যেটি এডিটর সুন্দরভাবে এডিট করলে ম্যানেজার সেটিকে তাদের পেজে আপলোড করেন। তবে শুধু করোনা সচেতনতা নয়, একদিন এই পৃথিবী আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে, এই গান সেই বার্তায় ছড়িয়ে দিচ্ছে সকলের কাছে। সুজয় থাপার রিপোর্ট, খাস খবর বাংলা বান। নমস্কার, আমি অমিত, সৃষ্টি ব্যান্ডের ভোকালিস্ট। কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে একটা গান পোস্ট করা হয়েছে। এই গানটা আমরা মেনলি সমাজকে সচেতন করার জন্য, গানের যে লেখাগুলি আছে সেগুলো সেইভাবে লেখা আছে, আপনারা মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ইউজ করুন। এই গানটা অ্যাকচুয়ালি আমরা ভার্চুয়াল জ্যামিংয়ের মতো করেছি, বাড়ি থেকেই সবাই ভিডিওগুলো নিজে নিজে শ্যুট করে এক জায়গায় আমরা আমাদের এডিটরকে পাঠিয়েছি। এডিটর সেই ভিডিওটা একসাথে করে আমাদের ব্যান্ডের যে ম্যানেজার আছে, ম্যানেজার আমাদের ব্যান্ডের ফেসবুক পেজে পোস্ট করেছে। এই ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, ধন্যবাদ সৃষ্টির তরফ থেকে, খুবই ভালো লাগলো। একটাই কথা বলবো, এখন সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, গভর্নমেন্ট রুলসগুলো মেনে চলুন। ধন্যবাদ। ইতালি আর চীন থেকে আসা করোনার ভয়ে ঘরের মধ্যে বন্দি। বিদেশের আসা মানুষের সাথে যোগাযোগ আজ সেল ফোনেতে মুছে গেছে আজ সকলের সাথে সন্ধি। করোনা তুমি যাও।
সুরদি যদি এসে যায়, নিঃশ্বাস যদি বুকে এঁটে যায়, তবে চাই শুধু ডাক্তারের বুদ্ধি। পাশাপাশি বসে একই সাথে দেখা, একই সাথে চলা, বন্ধ করায় করোনা থেকে তোমার আমার মুক্তি। মুখে মাস্ক বাঁধা তোমার আমার, শুধু মেনে চলো লকডাউনের গণ্ডি। গাড়ি ঘোড়া অফিস কাছারি বন্ধ করে চলো তাড়াতাড়ি, পৃথিবীকে দি চলো এক ফোঁটা শান্তি। আহা।